হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো অ্যাটিটিউডের সেরা 10টি গান, মানে যে গানগুলো নিয়ে আমাদের মতো পোলাপেন অ্যাটিটিউড দেখায়। আর আজকাল এই গানগুলো ইয়াং জেনারেশনের অন্যতম জনপ্রিয় গান। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মূল পয়েন্টে। আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখতে বলি নাই, তবে না দেখে যাবেন কই? এই সবগুলোই হলো আগুন, আর কমিশনার তো জায়গা মতো লেগেছে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে থাকা গানটির নাম হলো সম্বের। গানটির আর্টিস্ট হলেন মালয়েশিয়ান মাথান এবং নাভেন। তারপর হচ্ছে রাশিয়ান 339 জাতি উরগান ড্রাইভ ফর এভার। এই গানটি আপনারা অনেক সময় অনেক মিম ভিডিওতে দেখেছেন। হয়তোবা অনেকে অ্যাটিটিউড ভিডিওতে দেখেছেন। এরপর হচ্ছে ইন্ডিয়ান এমিওয়ে এর গান মে। এই গানটিতে বলা হয়েছে, যদি হতে চাও বাপ হও, মানে তুমি এই রাজ্যে তোমার কাজ দিয়ে সেরা হওয়ার চেষ্টা করো, হিংসাত্মক মনোভাব দূরে রেখে। গানটির ভিউ রয়েছে 22 মিলিয়নের উপরে। তবে ইন্ডিয়ায় এরকম অনেক গান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রাইভিং এর 3:59 AM গানটি। গানটি সমাজের রীতিনীতি এবং বিভিন্ন অসঙ্গতি এবং সফলতার গল্প নিয়ে করা। এরপর রাশিয়ান মিয়াগি এবং এন্ডি পান্ডার গান কসন্ডরা রিমিক্স। এই গানটি ইন্ডিয়ান জনগণের পছন্দের একটি গান। এই গানের সাথে এই ভিডিওটি ভালো লাগে নাই, তবে এই গানের সাথে এই ভিডিওটি পারফেক্ট লেগেছে। আচ্ছা, এই বাইকটির নাম কি জানেন? সো অট, বা তারপর আমেরিকান সাবউরবানের গান কার্ডলেস। গানটির ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। এন্ড গানটি টিকটক অনেক জনপ্রিয়। কি বুঝলেন? হ্যাঁ, এই পৃথিবীতে আপনাকে মানুষ দাম দিবে তখনই যখন আপনি অতিরিক্ত পরিমাণ ভাব দেখাতে পারবেন, আই মিন অ্যাটিটিউড দেখাতে পারবেন। তারপর সে জর্জিয়া দেশে জর্জিয়ান ফলকের তৈরিকৃত গান একারুলি গান্দাগানা। এই সুন্দর সংস্কৃতি নাচতে দেখলে সবারই ভালো লাগবে। হয়তো অনেকে এই ভাষার গান আগে শুনেছেন। হ্যাঁ, শুনেছেন, ত্রিয়মিন্ডালির কণ্ঠে। আর জর্জিয়ান ফলকের গান্দাগানা গানের ট্র্যাপ রিমিক্সটি অনেক জনপ্রিয়। আর এই গানে অ্যাটিটিউড ভিডিওর অভাব নেই। এনিওয়েজ, তারপর আমেরিকান পোস্ট মেলনের গান রকস্টার। গানটির ভিউ রয়েছে 1 বিলিয়নের উপরে। আর এই গানে রকস্টার স্ক্যাম বয়েস ভিডিওটি দেখলে বোঝা যায় গানটি দিয়ে কেমন বাপ নেয় পোলা পাইন। এনিওয়েজ, তারপর আমেরিকান র্যাপার ফিউচারের মার্কস অফ গানটি। গানটির ভিউ রয়েছে 540 মিলিয়নের উপরে। এই গানের র্যাপার একজন লিজেন্ড, বিকজ তার গানের বিট পারফেক্ট, গানের লিরিক্সগুলো নিখুঁত এবং ভিডিও মাস্টার লেভেল। তো গানটির মিউজিক আমার কাছে প্রচুর ভালো লেগেছে। এনিওয়েজ, তারপর সে তুর্কিশ কেবারটনের গান ইজামির মার্সি গানটি। বর্তমানে মিউজিকটির ভিউ রয়েছে 30 মিলিয়ন প্রায়। আর মিউজিকটি মাস্টার পিস, সেটা আপনাকে মানতে হবে। একদিকে গেরুয়া, আর কেবারটনের আরো জনপ্রিয় মিউজিক রয়েছে, তার মধ্যে একটি প্লাবন। এই মিউজিকটির ভিউ রয়েছে 20 মিলিয়নের উপরে। এরপর ইন্ডিয়ান জ্যাক্স বিজয়ের মিউজিক কালকি ম্যাশ বিজিএম। মিউজিকের ভিউ রয়েছে 15 মিলিয়নের উপরে। আর কালকি মুভিতে এই মিউজিকটি ব্যবহার করা হয়েছে। এই মিউজিকটি বিভিন্ন এন্ট্রিতে ফুটে ওঠে।
এরপর হচ্ছে সুইডেনের র্যাপার রিকিরিচ, জার্মানির র্যাপার ডার্ডেন এবং লেবাননের জুনার গান হাবিবি। এই গানটি রিমিক্স করেছেন ডিজিগিমি। গানটির ভিউ প্রায় 80 মিলিয়ন, তবে গানটি অরিজিনাল রিলিজ হয়েছে আরও 1 বছর আগে। গানটি কি যে ভাইরাল টিকটকে সেটা আপনারা ভালো করে জানেন। গানটি অ্যাটিটিউড স্ট্যাটাস প্রচুর জনপ্রিয়। তো গাইস, এরকম বাপমার্খা গানগুলো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আমার এলাকা নিয়ে ছোট্ট একটি ভিডিও দিয়েছি, অনেকে আমার এলাকা দেখতে চেয়েছেন, আর আমি আপনাকে অবশ্যই অনেক কিছু দেখানোর চেষ্টা করব, আমার এলাকার পরিবেশ এবং আমাকে নিয়ে ভিডিও দিব। আশা করি এই চ্যানেলের মতো ওই চ্যানেল আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো। আর আমার আশেপাশে অনেক সুন্দর পরিবেশ রয়েছে, হয়তো আপনার মন খারাপের সঙ্গী হতে পারে এই সকল ভিডিও। ধন্যবাদ সবাইকে, এন্ড ভালো থাকবেন, ভালো লাগবে আপনার চারপাশ।